হেই, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমি হিমেল আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, রিসেন্টলি আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারেন আমার যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করা থাকে। তো এরকম সাবস্ক্রাইব বাটন কীভাবে আপনারা আপনার ভিডিওতে মোবাইলের মাধ্যমে অ্যাড করবেন, সো এই বিষয়টাই মূলত আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব। সো যদি মনে হয় এই ভিডিওটা আপনার উপকারে আসতে পারে তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার প্রয়োজন নাই তাহলে স্কিপ করতে পারেন। আজকের এই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্টই করবো, সেটা আপনারা জানেন, যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমার এই ভিডিওতে এখন যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন মূলত এইরকম সাবস্ক্রাইব বাটন কীভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন এটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। সো এর জন্য আমরা কাইনম্যাস্টার অ্যাপসটি ইউজ করব, আর কাইনম্যাস্টার হলো সবচাইতে পপুলার একটি অ্যাপস ভিডিও এডিটিংয়ের জন্য। তো প্রথমে কাইনম্যাস্টার অ্যাপসটি ওপেন করুন, তারপর ক্রিয়েট নিউ অপশনে টাচ করুন, এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করুন, তারপর নেক্সট অপশনে টাচ করুন। ওকে, এবার আপনি যেই ভিডিওটা এডিট করতে চান বা যেই ভিডিওর মধ্যে আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান সেই ভিডিওটা কাইনম্যাস্টারে ইনপুট করে ফেলুন। দেন এবার আপনি ভিডিওর যে অংশে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান সেটাকে কেটে আলাদা করে ফেলতে হবে, তো এর ফলে আপনার সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে সহজ হবে। তো ভিডিওর যে অংশে আমরা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব সেটা সেই অংশটুকু আলাদা করার জন্য এই রেড কালার সিলেকশন টুলটাকে আমরা ভিডিওর সেই টাইমলাইনের উপর রাখব। ওকে, এবার ভিডিও লেয়ারের উপর টাচ করুন, তারপর এই ক্রপ অপশনে টাচ করুন, এখান থেকে স্পিল্ড অ্যাড প্লেহেড এই অপশনে টাচ করুন। দেন এবার এই ভিডিওর অপর সাইটের অংশটা আমরা সেমভাবে কেটে আলাদা করে নিব। ওকে, এবার আলাদা করা ভিডিওর এই অংশে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য এই অংশটুকুর উপর টাচ করুন, তারপর ক্লিপ গ্রাফিক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন, তারপর উপরে এক কর্নারে যে সব একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন। অবশ্যই আপনাকে নেট কানেকশন অন রাখতে হবে, আবারও বলছি অবশ্যই আপনাকে নেট কানেকশন অন রাখতে হবে। ওকে, এবার এখানে প্রমোশনাল যে অপশনটা দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন, তারপর এই অপশনগুলো নিচের দিকে একটু সোয়াইপ করুন। দেন এখানে দেখতে পারবেন সোশ্যাল লাইক একটা অপশন রয়েছে, এই সোশ্যাল লাইক অপশনটা আপনাকে ডাউনলোড করতে হবে, তো এর জন্য এই সোশ্যাল লাইক অপশনে টাচ করুন, তারপর এটাকে সিম্পলি ডাউনলোড করে ফেলুন। দেন সোশ্যাল লাইক অপশনটা ডাউনলোড করার পর ক্লিপ গ্রাফিক্স অপশন থেকে এই সোশ্যাল লাইক অপশনের উপর টাচ করুন। দেন এই অপশনে অনেক ধরনের সোশ্যাল লাইক এবং ইউটিউব সাবস্ক্রাইব অপশন পেয়ে যাবেন, সিম্পলি আমি যেটা ইউজ করি সাবস্ক্রাইব অন, এটা ইউজ করার জন্য এই সাবস্ক্রাইব অন অপশনে টাচ করুন। দেন এই সাবস্ক্রাইব বাটন আপনার ভিডিওর কতটুকু অংশ জুড়ে শো করাতে চান সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, চাইলে আপনি কমিয়েও দিতে পারেন। তো আপনি যতটুকু অংশ জুড়ে এই সাবস্ক্রাইব বাটনটা শো করাতে চান সেটা করিয়ে দিবেন, তারপর এই উপরে টিক মার্কে টাচ করে দিবেন। তো বন্ধুরা, এই প্রসেসটা ফলো করে আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যেও এরকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করাতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই কামনা করি।